প্রার্থিত্ব ঘোষণার পিছতেই সংঘাত, কংগ্রেস এআইডিএফর সংঘাত, করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী স্বরূপ দাসক বিজেপির বি প্রার্থী আখ্যা এআইডিএফর, কাটলিচেরা সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্করে মন্তব্য করিলে স্বরূপ দাসর আমানতর ধন বাজেয়াপ্ত হব। সুজামুদ্দিন লস্করের অভিযোগ, স্বরূপ দাস বিজেপিলে যাব বিচরা গৌতম রায়ের চাহ বাগানের কর্মচারী। নিজা মানুষ হয়, গৌতম রায়ের একটা গার্ডেন আছে, নিজা গার্ডেন, সুলতানি গার্ডেন, সেই গার্ডেনের ম্যানেজার হয় স্বরূপ দাস। স্বরূপ দাস তো বিজেপির বি টিম, গৌতম রায়ের প্রজেক্ট। করিমগঞ্জ জেলার পাঁচটা আর হাইলাকান্দি জেলার তিনটা, মুঠ আটটা বিধানসভা সমষ্টিয়ে গঠিত করিমগঞ্জ লোকসভা সমষ্টি। সমষ্টিটুত বর্তমানের সাংসদ রাধেশ্যাম বিশ্বাসর জয় নিশ্চিত, এই দাবি এআইডিএফর বিধায়ক সুজামুদ্দিন লস্করের। লস্করের স্পষ্ট মত, সমষ্টিটুত চারিজন বিধায়কেরে আমি শক্তিশালী স্থিতিত আছো। আটটা এমএলএর ভিতর দুটা বিজেপি আছে, দুটা কংগ্রেস আছে, আমার আছে চারিটা। তো আপনাদের বিবেচনা করুক, চারিটার জয় হব না দুটার জয় হব? জয় চারিটারই হব, এআইডিএফর জয় হব। আপনাদের লিখি রাখুক করিমগঞ্জত এইটু খাটাং। এইগুলি হল কংগ্রেসের প্রার্থী স্বরূপ দাস। টিকট লাভের পিছতেই গুয়াহাটিত আহি উপস্থিত হওয়া স্বরূপে নিউজ এইটিনের সম্মুখত কি কলে শুনো। কি একটা ডাঙর ইস্যু মর, তো পাঁচ গ্রাম পেপার মিল, সেটল মানে মানুষ মর মানে চল্লিশজনের নিচিন মানুষ সুইসাইড করেছে, সেটা স্টাফ লাখ লাখ মানুষ বেকার হয়ে গেল। তা দিছো মানে পয়লা দিন এমপি হয়ে গিয়া পার্লামেন্টের সামনে বই ধর্ণা দিম এইটার কারণে। উত্তর করিমগঞ্জ সমষ্টির বিধায়ক কমলাক্ষদে পুরকাস্ট হয়েও স্বরূপ দাসক লো আশাবাদী। ফাইটত আহিব পারে বলে মই বিশ্বাস করা নাই, কারণ আলটিমেটলি স্বরূপ দাস দুই আড়াই লাখের ভোটে জিকিব। আর এআইডিএফর রাধেশ্যাম বিশ্বাসে নিজের দুর্গ অক্ষুণ্ণ রাখব পারবনে? করিমগঞ্জত কংগ্রেস এআইডিএফর যুজখন হব আকর্ষণীয়। ক্যামেরা পার্সন নিত্য ডেকার সহ বিপুল বর্মন, নিউজ18 অসম, নর্থ ইস্ট।